পাহাড়ে লিচুর বাগান, লাল রসালো লিচু ধরে আছে গাছে গাছে। এগুলো সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি। দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের মাওমিং সিটিকে বলা হয় লিচুর হোম টাউন। বিশ্বের সবচেয়ে বড় লিচুর বাগান এখানে অবস্থিত। 1.4 মিলিয়ন মু বা 93,333 হেক্টর জায়গা জুড়ে এখানে লিচু বাগান অবস্থিত। 81 ধরনের লিচু রয়েছে এখানে। গড়ে বিশ্বের প্রতি 5টি লিচুর একটি আসে মাওমিং থেকে। এখানে লিচু সংগ্রহে ব্যবহার করা হচ্ছে ড্রোন প্রযুক্তি। লিচু গাছ জন্মায় পাহাড়ে। পাহাড়ি পথ পাড়ি দিয়ে ওঠা এবং লিচু সংগ্রহ করা কৃষকদের জন্য বেশ কঠিন। এই ধরনের ড্রোনের সাহায্যে শ্রম খরচ কমানো যায় এবং দক্ষতা ও পুরো সরবরাহ ব্যবস্থার উন্নতি করা যায়। হাতে লিচু সংগ্রহ ও বাছাইয়ের কাজ বেশ সময় সাপেক্ষ। ড্রোনের সাহায্যে দ্রুত লিচু পৌঁছানো যায়। 20 মিনিটে ড্রোন 50 কিলোগ্রাম লিচু বহন করতে পারে। প্রত্যেক ড্রোনের জন্য আমাদের 50 থেকে 60 সেট ব্যাটারি আছে, ফলে প্রতিদিন 12 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে উড়তে পারে। মে জুন মাস হলো লিচু সংগ্রহের সবচেয়ে ভালো সময়। লিচু সংগ্রহের পর তাজা রাখা ভীষণ কঠিন। তোলার পর একদিনের মধ্যে এর রং বদলাতে থাকে, 2 দিনের মধ্যে সুগন্ধ হারিয়ে যায় আর 3 দিনের মধ্যে এর তাজা স্বাদ নষ্ট হয়ে যায়। খুব ভোরবেলা লিচু তুললে বেশ কিছুক্ষণ তাজা থাকে, তাই ভোর 5টা থেকে 6টার মধ্যে লিচু তোলা হয়। কৃষকরা যত দ্রুত সম্ভব লিচু নিয়ে বাগানের কাছেই প্রসেসিং প্ল্যান্টে চলে যান। এখানে লিচু বাছাই করে 300-এর বেশি রেফ্রিজারেটেড ট্রাকে করে বাজারে পৌঁছানো হয়। লিচু বিক্রির জন্য স্মার্ট প্রযুক্তি ও প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এর ফলে দ্রুত ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে ক্রেতার কাছে লিচুর তথ্য পৌঁছানো যায়। মাওমিং থেকে চীনের প্রধান শহরগুলোতে 24 ঘন্টার মধ্যে লিচু পৌঁছে যাচ্ছে। 3 দিনের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পৌঁছে যাচ্ছে তাজা লিচু। লিচুর জুস তৈরি হচ্ছে কারখানায়। লিচুর রস পানীয় হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মাওমিংয়ে তাজা লিচু ও জুস পৌঁছে যাচ্ছে দেশে বিদেশে। আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহারের ফলে লিচু খামারিদের মুখেও ফুটেছে সাফল্যের হাসি। শান্তা মারিয়া, CMG বাংলা।